সরকার এবার বিরাট বড় একটা পদক্ষেপ নিতে চলেছে যেই পদক্ষেপে প্রচুর সুবিধা কিন্তু পাওয়া যাবে চলুন ভিডিওটিতে আপনারা জেনে নেবেন কি কী সুবিধা দিতে চলেছে সরকার রাজ্যের যে রেশন দোকানগুলো আছে সেগুলোতে সরকার বসাতে চলেছে ইপিও এস যন্ত্র অর্থাৎ ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলস যন্ত্র তার মাধ্যমে রেশনের খাদ্য সামগ্রী বিক্রি করাও ছাড়াও নানা ধরনের অনলাইন পরিষেবা কিন্তু পাওয়া যাবে যেমন ধরুন ট্রেনের রিজার্ভেশন টিকিট মোবাইল টিভি রিচার্জ ইলেকট্রিক এবং টেলিফোন বিল মেটানো ব্যাংকিং পরিষেবা বিমার প্রিমিয়াম প্রদান এমনকি পেনশনারদের লাইফ সার্টিফিকেটও ওই যন্ত্রের মাধ্যমে দেওয়া সম্ভব হবে বলে খাদ্য দপ্তর দাবি করেছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শুক্রবার জানিয়েছেন অনলাইনে প্রায় পঞ্চাশ ধরনের পরিষেবা ওই যন্ত্রের মাধ্যমে রেশন দোকান থেকে মিলবে খাদ্যমন্ত্রী সহ দপ্তরের শীর্ষ আধিকারিকরা এদিন খাদ্য ভবনে রেশন ডিলারদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন খাদ্য দপ্তর জুলাই আগস্ট মাসের মধ্যে রাজ্যে প্রায় কুড়ি হাজার রেশন দোকানেই এই যন্ত্র চালু করতে চাইছে প্রথম পর্যায়ে পাইলট প্রজেক্ট হিসেবে প্রায় তিনশো ষাটখানা দোকানে এই যন্ত্র চালু হয়েছে মুর্শিদাবাদ ও জঙ্গলমহল এলাকার কিছু ডিলার বাদ দিয়ে প্রায় সবাই এই যন্ত্র পেয়ে গেছেন কিন্তু ডিলারদের তরফে এই যন্ত্র চালু করার আগে কমিশন বাড়ানোর দাবি তোলায় কিছু জটিলতা তৈরি হয়েছে এই সমস্যা মেটানোর জন্য এদিন বৈঠক ডাকা হয়েছে খাদ্যমন্ত্রী এদিন রেশন ডিলারদের কমিশন বাড়ানোর আশ্বাসও দিয়েছেন কমিশন কতটা বাড়বে সেটা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি রেশন ডিলাররা এখন কুইন্টাল প্রতি চুয়ান্ন টাকা কমিশন পান অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন তাদের দাবি আড়াইশো টাকা কমিশনের হার ধার্য করতে হবে খাদ্য দপ্তরের কর্তারা ইঙ্গিত দিয়েছেন কমিশন বাড়লেও এতটা দেওয়া সম্ভব নয় রাজ্যের নিজস্ব তহবিলের উপর অতিরিক্ত চাপ না বাড়িয়ে কমিশন বৃদ্ধি করা হবে খাদ্য দপ্তরের দাবি ইপিওএস যন্ত্রের মাধ্যমে বিভিন্ন অনলাইন পরিষেবা দিয়ে ডিলাররা মাসে আঠেরো হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারবে। ডিলার সংগঠন অবশ্য এতটা আশাবাদী নয় তাদের বক্তব্য এখন বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে মানুষ এই সব অনলাইন পরিষেবা পান তারা কেন এর জন্য রেশন দোকানে এসে খরচা করে পরিষেবা পরিষেবাটা নিতে যাবে খাদ্য দপ্তরের পাল্টা যুক্তি অনেকেই অনলাইনে এই সব পরিষেবা নিজেরা নিতে পারেন না তারা আসবেন তাছাড়া প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই অনলাইন পরিষেবা নিতে ভালো সারা মিলবে এই পরিষেবাগুলো যে রেশন দোকান থেকে পাওয়া যাবে সেটা বোর্ড লাগিয়ে জানিয়ে দিতে হবে এর পাশাপাশি সব জেলার রেশন দোকানে একটি শপিং মল চেন সংস্থার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ চালু করতে চাইছে খাদ্য দপ্তর দুই চব্বিশ পরগনা হাওড়া ও হুগলিতে এটা চালু করার পর ভালো সাড়া মিলেছে বলে দাবি খাদ্য দপ্তরের এর মাধ্যমে রেশন ডিলারদের আয় বাড়বে বলে দপ্তর মনে করছে এসব আশ্বাসের পরেও কিন্তু রেশন ডিলারদের সংগঠন কমিশন বাড়ানোর দাবি থেকে সরতে চাইছে না আগামী সোমবার পুরো বিষয়টি নিয়ে আলোচনার জন্য নজরুল মঞ্চে ফেডারেশন বিশেষ বৈঠক ডেকেছে সেখানে খাদ্যমন্ত্রীকে ডাকা হয়েছে তিনি সরাসরি রেশন ডিলারদের ইপিওএস যন্ত্র চালু করার জন্য প্রয়োজনীয়তার কথা বলেছেন ডিলাররাও তাদের সমস্যার কথা জানাবেন রেশন সব ব্যবস্থায় যে স্বচ্ছতা আনার জন্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি হাতে নিয়েছে রাজ্য সরকারও মনে করছে এতে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে বাবু জানিয়েছেন যন্ত্র চালু করতে তাদের আপত্তি নেই কিন্তু ডিলারদের সংসার চালানোর মতো আয়ের ব্যবস্থা করতে হবে সরকারকে ইপিওএস যন্ত্র চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফেও রাজ্যকে চাপ দেওয়া হচ্ছে